অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। সেই বাড়িটা অনেক বড় বাড়ি ছিল, সেই বাড়িটাতে কাজ করতে আমার খুব ভালো লাগতো। পাশেই একটা বাড়ি আছে, আমার সাথে খুব ভালো সম্পর্ক, ওদের যদি কাজের লোকের প্রয়োজন হয় আমি তোমাকে বলবো, তুমি করো। ঠিক আছে। তোমার হাঁটা চলা, কথাবার্তা, ব্যবহার খুব ভালো, একদিনে আমার বেশ লেগেছে। তুমি যাওয়ার আগে না ছাদে কিছু জামা কাপড় মেলা আছে, একটু তুলে রেখেছো। হ্যাঁ দিদি, আমি তুলে দেব। ঠিক আছে, তুমি কাজ করো। তারা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন। এই তো, চলুন 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 চলুন। বসো। অনেকক্ষণ এসেছিস নাকি? না না, এই তো কিছুক্ষণ আগে। হ্যাঁ, চা খা। না রে, ইচ্ছে করছে না। তুই অটো তুলি কেন? তোর বাইকটা কোথায়? আমি সেসব কথা পরে বলছি, তুই আগে আমি ওই চাকরিটার ব্যাপারে বল, ওটা ফাইনাল তো? হ্যাঁ, কথা হয়েছে, মার্কেটিং জব, সেলস ম্যানেজারের সঙ্গে আমার ডিরেক্টলি কথা হয়েছে, উনি তোকে যেতে বলেছেন। আচ্ছা, স্যালারি কত দেবে জানিস? মাসে 30, এছাড়া কিছু ইনসেন্টিভ আছে, আর পেট্রোলের খরচ কিন্তু দিয়ে দেবে। ভালো কাজ, তেমন করে কিন্তু কোনো সমস্যা কিছু নেই। তবে একটাই ব্যাপার কি, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবি না, এদিক ওদিক ঘোরাঘুরি কিন্তু লেগেই থাকবে, মাঝে মধ্যে আউট অফ স্টেশনও যেতে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেসব হয়ে যাবে ভাই, আমার এই চাকরি খুঁজতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম আমার দ্বারা আর হবে না, আর তুই তো জানিস আমাদের দুজনের অরিজিনাল সার্টিফিকেটসগুলো চুরি হয়ে গেছে। হ্যাঁ বললি তো, কিন্তু তোরা তো ওগুলো পেতে পারিস, ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাপ্লাই করে তোর ওগুলো ডুপ্লিকেট বের করে আনতে পারিস। ডুপ্লিকেট সার্টিফিকেট দেবে? কেন দেবে না, এরকম সার্টিফিকেট মিসিং এর কেসে একটা জিডি করে তার কপিটা ইউনিভার্সিটিতে জমা দিলে ওরা ডুপ্লিকেট সার্টিফিকেট দিতে বাধ্য। থ্যাংক ইউ সো মাচ, আগে তো আমি এটা ভেবেই দেখিনি। স্যাম, যদি সার্টিফিকেট না পাই তাহলে আমরা ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাপ্লাই করব? না তারা, এটা আমি আগেও ভেবেছিলাম কিন্তু এটা এখন আর সম্ভব না। কেন? দেখুন, ইউনিভার্সিটিতে যাওয়ার আগে আমাদের পুলিশ স্টেশনে যেতে হবে, সেখানে গিয়ে একটা জিডি করতে হবে, তারপর সেই জিডির কপিটা নিয়ে আমাদের আবার ইউনিভার্সিটি যেতে হবে। এই পুরো প্রসেসটা খুব টাইম টেকিং তার, আর এই মুহূর্তে আমাদের কাছে সময় নেই। আমি এই চাকরিটাই করব, আর এই মুহূর্তে 30,000 টাকা আমাদের জন্য অনেক। বলছিলাম, আজই কি সেলস ম্যানেজারের সাথে কি দেখা করতে পারি? পারিস, তবে বাইকটা চাই। তোর বাইকটা কোথায়? বাইক কেন লাগবে? সে কি রে, বাইক ছাড়া তুই সেলসের কাজ করবি কী করে? বাইক ছাড়া তো তুই যাতায়াতই করতে পারবি না, আর বাইক থাকাটা কিন্তু আমাদের প্রাইমারি ক্রাইটেরিয়া, বাইক থাকলে তবেই তুই চাকরিটা পাবি। মানে বাইক না থাকলে আমি চাকরি করতে পারবো না? পাবি না, বাইক থাকাটা কম্পালসারি। আর তোর কাছে তো বাইক আছে, টেনশন করছিস কেন? ভাই তুই অত জানিস না, ওই বাইকটা এই মুহূর্তে আমার কাছে নেই। মানে মানে নতুন বাড়ির অ্যাডভান্সের জন্য টাকার দরকার ছিল, তখন আমি এই বাইকটা। আমি তো বুঝতেই পারছি না, বাইক ছাড়া তো চাকরিটা হবে না। বলছি, কোম্পানি থেকে বাইকের ব্যবস্থা করে দেবে না? না, কোম্পানি কখনো করে দেয়? আমরা 20 জন কোম্পানিতে সেলসে কাজ করি, আমাদের প্রত্যেকের নিজস্ব বাইক আছে, কোম্পানি কোনোদিন বাইক প্রোভাইড করে না। যাই হোক, তুই তো বাইকটা বন্ধক রেখেছিস নিশ্চয়ই, ওটা ফেরত নিবি কবে? ওটা আমি বেচে দিয়েছি। তাহলে আর কি বলবো, আর আমাদের এখন এমন অবস্থা, নতুন বাইক কেনা সম্ভব না ভাই। কিন্তু বাইক ছাড়া তো চাকরিটা পাবি না। আর ইউ সিরিয়াস? হ্যাঁ ভাই। তাহলে আর কি, তাহলে অন্য কাজ খুঁজতে হবে। ভাই আমাকে ভুল বুঝিস না, একটা কাজ কর না, একটা সেকেন্ড হ্যান্ড বাইক অন্তত কিনে নে। ম্যানেজার ফোন করছে, আমাকে বেরোতে হবে। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ আমি 10 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি।
ঠিক আছে আমাকে বেরোতে হবে বুঝলি, পরে ফোনে কথা বলবো। টাটা, আসছি। তারা আসছি। বাইকের জন্য আপনার চাকরিটা হলো না। সময় খারাপ থাকলে সবকিছু খারাপই যায়। কিন্তু কতদিন আর খারাপ সময় যাবে? আপনি এত ভেঙে পড়বেন না, কিছু না কিছু একটা ব্যবস্থা তো হয়েই যাবে। আর এই চাকরিটা হয়নি ঠিকই, কিন্তু আমার মন বলছে এর থেকে বেটার কিছু আপনার জন্য ওয়েট করছে। দেখা যাক। চলুন বাড়ি চলুন, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, এখান থেকে অটো পাবো তো? কি হলো, কি ভাবছেন? এক মিনিট। তারা, আমাদের হেঁটে যেতে হবে। কোনো ব্যাপার না, চলুন। আপনি এতটা রাস্তা হেঁটে যাবেন? আমার কোনো কষ্ট হবে না, আর আপনার সাথে হাঁটবো তাতে আবার কষ্ট কিসের? চলুন চলুন। মধুজা, কি হয়েছে বল? মধুজা কোথায়? বৌমা একটু পাশের বাড়িতে গেছে। আবার বেরিয়েছে? একটু বাড়িতে থাকতে ইচ্ছে করে না? তুই এরকম করছিস কেন আদি? সবসময় রাগ করলে হয় বল? 24 ঘন্টা বাড়িতে বসে থাকতে কার ভালো লাগে? আমি তো বললাম যে আশেপাশের বাড়িতে গিয়ে একটু পরিচয় করে এসো। আর এই যে কাছে পিঠে দোকানপাট আছে, সেগুলো একটু দেখে আসতে হবে তো। আরে বাবা, যে পাড়াটায় আছি সেই পাড়াটার সম্বন্ধে সবকিছু আমাদের জানা দরকার তো। ওরম করে দেখছিস কেন? আমি বলছি তো বৌমা চলে আসবে। তোর যদি এখন কিছু লাগে বল, আমি দিচ্ছি। লাগবে না?